প্রথমে আমি কথা বলবো আমার হাজব্যান্ডকে নিয়ে আপনারা যে সমালোনা শুরু করেছেন সেটা নিয়ে এখন আমি প্রথমে আমার হাজব্যান্ডের কোয়ালিফিকেশন কি আমার হাজব্যান্ডের যোগ্যতা কি আমি সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি যদিও সে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছে এবং একজন ওয়াইফ হিসেবে আমি বলবো আমার হাজব্যান্ড হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা এবং আমার হাজব্যান্ড হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ হাজব্যান্ড যার সাথে আজকে প্রায় বিশ বছর আমি সংসার করছি যে কখনও আমার সাথে একটা রুড বিহেভ করে নাই ইউজুয়ালি দেখা যায় যে হাজব্যান্ডেরা সবসময় ওয়াইফকে ডমিনেট করে রাখে হাজব্যান্ডেরা মনে করে যে তারাই তারাই সব কিছু কিন্তু আমার হাজব্যান্ড থেকে আমি কখনো সেটা পাইনি সেই জন্য আমি বলবো যে আমার হাজব্যান্ড হচ্ছে পৃথিবীর সেরা হাজব্যান্ড এবং আমার হাজব্যান্ড হচ্ছে পৃথিবীর সেরা বাবা আমার বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আমার বাচ্চারাই বলবে যে তাদের বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা এবার আসেন আমি সে সে জিনিসটা আমি কেন ক্লিয়ার করছি আমি সেই জিনিসটা বলছি সুবর্ণ যখন খুব ছোট। তখন আমি পড়াশোনাটা শুরু করেছি দেশে আমি বাংলাদেশ থেকে এল এল পড়াশোনা করেছি আমি যখন ল সেকেন্ড ইয়ারে তখন আমার বিয়ে হয়ে যায় তো বিয়ে হয়ে যাওয়ার পরে এরপরে অপূর্ব হলো অপূর্ব হওয়ার পরে আমি আর পড়াশোনার কন্টিনিউ করতে পারছিলাম না আমি এল এল সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় আমি আবার ইউএসএতে চলে আসলাম তখন অপূর্বর বয়স হচ্ছে মাত্র পাঁচ বছর তো ইউএসএ আসার পর আমি দেখলাম আমার হাজব্যান্ড ছোট্ট একটা চাকরি করে সপ্তাহের মধ্যে মাত্র দুই দিন মানে আমার হাজব্যান্ড সপ্তাহের মধ্যে শুধু দুই দিন চাকরি করে শনিবার আর রোববার এখানে সব বন্ধ থাকে তো আমার হাজব্যান্ড শুধু শনিবার আর রোববার কাজে যায় বাকি দিন সে কলেজ ইউনিভার্সিটি লাইব্রেরি কারণ সে সারাদিন সে পড়াশোনা নিয়ে ব্যস্ত ওখান দিয়ে অপূর্ব ছোটো আমি কোনো জব নিতে পারছিলাম না কারণ আমি যদি জব নিতে যাই অপূর্ব স্কুল কীভাবে হ্যান্ডেল করব এখানে তো আর বাংলাদেশের মতো আমি কাউকে পাবো না যে তুমি আমার এই কাজটা করে দাও আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাও আমি ওটা করি তো আমি আর কোনো জব নিতে পারছিলাম না এখান দিয়ে সংসার চালাতে আমি হিমশিম খাচ্ছিলাম আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝার জন্য আমার হাজব্যান্ড যে কত অনেস্ট একটা মানুষ আমি সেটা বোঝানোর জন্য আজকে বিশ বছর তার সাথে আমার বিয়ে হয়েছে সে কখনো আমার সাথে রুড একটা বিহেভিয়ার করে নাই কখনো একটা মিথ্যা কথা বলে নাই আপনারা যারা আমার হাজব্যান্ডকে ফ্রড বলছেন আপনারা ফ্রড বললে কি আমার হাজব্যান্ড ফ্রড হয়ে গেল আপনারা নিজেরাই তো ফ্রড সেই জন্য আমার হাজব্যান্ডকে ফ্রড বলছেন যে বাবা তার সন্তানের জন্য সব কিছু করে সে বাবা ফ্রড না আপনার আপনারা যে জ্ঞানীগুড়ি মানুষেরা লম্বা লম্বা দাঁড়ি নিয়ে যমুনা টিভিতে বসছিলেন যমুনা টিভির কাছে আমার কোশ্চেন হচ্ছে আপনারা কেন অত মিথ্যা কথা প্রচার করলেন আপনারা আমাদেরকে নিয়ে সংবাদ প্রচার করবেন তার আগে কেন আপনারা আমাদের সাথে কথা বললেন না তো আমি এই জিনিসটা আপনাদের সাথে ক্লিয়ার করতে চাচ্ছি সুবর্ণ যখন খুব ছোট তখন আমি এখানে পড়াশোনা শুরু করি আর কি তো এখানে আমি যখন পড়াশোনা শুরু করি সুবর্ণ তো স্বাভাবিক সে ছোটো বাচ্চা তার বয়স তখন মনে করেন কত হবে এক বছর সুবর্ণর মনে হয় এক বছর বয়সে আমি এখানে পড়াশোনাটা স্টার্ট করেছি আবার তো আমি তাকে কি করতাম রং পেন্সিল দিয়ে একটা আমার ঘরে তো একটাই ট্যাবল ছিল দুটা ট্যাবল ছিল না আমিও পুরো পড়তাম আর পাশে ওর খ্রিপ ছিল খ্রিপে ওকে রং পেন্সিল আর আইফ্যাড কিছু হোয়াইট পেপার এগুলো দিয়ে আমি বসিয়ে দিতাম কিন্তু সব সময় চাইতো ওই ক্রিপ থেকে এভাবে নিচে ফেলো দিয়ে মানে সে মাম কী করে এটা দেখবে মানে মাম কী লিখে সে সেটা লিখবে আমি আমার কলেজের অ্যাসাইনমেন্ট করতে বসলে সে আসে আমার কম্পিউটারের কীবোর্ড ইয়ে করা শুরু করে তখন তার বয়স কত এ একটু একটু সে ক্রিপ দৌড়ে দাঁড়াচ্ছে তো সে খ্রিপের টয় দিয়ে না খেলে সে কী করতো কম্পিউটারের কীবোর্ড চাপবে এ মানে টোটালি সে ডিফারেন্স ছিল ছোটোবেলা থেকে তো যখন সে আস্তে আস্তে আপনার গ্রো আপ হচ্ছে গ্রো আপ হচ্ছে আমি আমি লক্ষ্য করলাম যে মানে সুবর্ণ আসলে অন্য সাধারণ শিশুর মতো না তো যে গল্পটা অনেকবার শেয়ার করা হয়েছে যে সুবর্ণ ট্যালেন্টটা আমরা কিভাবে বের করে এনেছি তো সেটা তো আমি অনেকবার শেয়ার করেছি আজকে আবার নতুন করে বলে আমি আমার সময়ও নষ্ট করতে চাচ্ছি না আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না তো আমরা যখন টের পেলাম যে সুবর্ণ তো আসলে রকম তো আমি সুবর্ণরে পড়ানোর দায়িত্বটা আমি দিয়ে দিলাম আমার আমার হাজব্যান্ডকে তো আমার হাজব্যান্ডের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্স আমি আপনার আমি ম্যাথ মেজরে পড়াশোনা করেছি দুই থেকে তিন বছর এরপর আমি অ্যাকাউন্টিংয়ে শিফট হয়ে গিয়েছি কারণ আমার সব ক্লাসমেট আচ্ছা সে সেই গল্পটা আমি আরেকদিন বলবো। তো তখন আমার ডিগ্রি আমি অ্যাকাউন্টিংয়ে নিচ্ছিলাম আর সুবর্ণর দায়িত্বটা আমি দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে এ আমার হাজব্যান্ড এক একাই তাকে নিয়ে দৌড়াতো তাকে পড়াতো তাকে গুম ফারাতো সব আমার হাজব্যান্ডেই করতো আমি যখন কলেজে ক্লাস করতে যেতাম আমার হাজব্যান্ড গাড়িতে আমার বাচ্চাটাকে নিয়ে বসে থাকতো দুনিয়া তেমন কোন হাজব্যান্ড আছে বউকে পড়ানোর জন্য বাচ্চাকে নিয়ে কলেজের গেটের বাইরে বসে থাকে আপনারা সে সেই প্রশ্নটার অ্যান্সার দেবেন আপনারা যারা বাবা আপনাদের বাচ্চার জন্য আপনারা কি করেন সেজন্য আমি এই কোয়েশনটা আজকে রেস করলাম আপনাদের বাচ্চাকে আপনারা কতটুকু টাইম দেন সেই জিনিসটা আমি জানতে চাচ্ছি আমার হাজব্যান্ডের পিছনে যে আপনারা লাগলেন তার বাচ্চাকে আলোকিত করার জন্য সে করে নাই এমন কিছু নাই তার বাবা আমার হাজব্যান্ড আমার বাচ্চাদের জন্য যেটা করে আমি তো মনে করি না আমি মনে করি না যে দুনিয়ার কোনো বাবা এভাবে করতে পারে সে যত আপনার টায়ার্ড থাকবে থাকুক যখন পর্ব ছোটো ছিল আমি কোনোদিন দেখি নাই সে সুবর্ণপুর্বরে না পড়িয়ে সে কখনো ঘুমায় নেই নিজে ঘুমে পড়ে যেত কিন্তু সে তার বাচ্চাদেরকে না পড়িয়ে সে কখনো বেড়ে যেত না এখন আসেন আমার হাজব্যান্ডের কথাটা আমি এখানে শেষ করি আপনারা আমার হাজব্যান্ড কোন কলেজে জব করে কোন কোথায় পড়াশোনা করে সব কিছু ইনভেস্টিগেশন করছেন ইনভেস্টিগেশান করেন অসুবিধে কি আমাদের তো কোনো প্রবলেম নাই আমাদের কাজ যেখানে যেখানে আপনারা সেখানে যান আপনারা আমাদেরকে কেন বিরক্ত করছেন আমাদের তো এখানে চাকরি করতে হয় এখানে বাচ্চাদের পড়াশোনার জন্য টাইম দিতে হয় এখানে সংসার সামলাইতে হয় আমাদের তো আরও আরও অনেক কাজ আছে আপনারা কি করছেন এটা দেখার টাইম তো আমাদের নাই রে ভাই আপনারা সারাদিন ফেসবুকে পড়ে থাকতে পারেন আমরা তো সারাদিন যে ফেসবুকে পড়ে থাকবো সে অপশান তো আমাদের নাই যদি ফেসবুকে পড়ে থাকতে হয় তো আমাদের বিল পে কে পে করবে আপনারা পে করবেন আমরা যদি জবে না করি আমাদের যদি চাকরি থেকে পৌঁছেই না আসে তাহলে আমরা বিল পে করবো কিভাবে আবার আমরা যদি আপনাদের এগুলো নিয়ে পড়ে থাকতে যে আমার বাচ্চাদেরকে আমরা যে কোয়ালিটি টাইম দিচ্ছি এটা আমরা এটা তো আমাদের পক্ষে পসিবল না যে আপনাদের ফেসবুকের লক্ষ লক্ষ কমেন্ট পড়া লক্ষ লক্ষ কমেন্টের জবাব দেওয়া আমার কথা হচ্ছে সুবর্ণ যে কলেজে টিচ করেছিল ডিরেক্টলি সেই কলেজে যাচ্ছেন না কেন আপনারা ইন্ডিয়া চলে যান ইন্ডিয়া চলে গিয়ে এখনও তো সেই প্রিন্সিপাল আছে চ্যান্সেলর আছে সবাই আছে সেখানে যে কলেজে সুবর্ণ প্রথম টিচিং করেছিল সেখানে যাচ্ছেন না কেন আমাদেরকে কেন বিরক্ত করছেন আমাদের মূল্যবান টাইম কেন নষ্ট করছেন আপনারা প্লিজ সেখানে যাবেন সেখানে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনাদের কলেজে সুবর্ণ কখনও টিচ করেছিল কি না তারপরে যারা সুবর্ণকে গ্লোবাল চাইল্ড প্ররেজি অ্যাওয়ার্ড দিয়েছিল তাদের কাছে যাবেন তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনারা সুবর্ণকে গ্লোবাল চাইল্ড প্রডেজি দিয়েছেন কি না সুবর্ণর বাবা কি মিলিয়ন ডলার আছে এভরিথিং সুবর্ণর বাবা ফেড করে করে করবে এত কমন সেন্স নাই ওলা মানুষ কেন আপনারা এটা তো আমার মেক সেন্সও আসে না এটা ফেড আর্টিকেল ওইটা ফেড আর্টিকেল ওইটা ফেড আর্টিকেল তাহলে এত যদি আমাদের টাকা থাকে আমরা কাজ করছি কেন তাহলে তো বাসায় বসে বসে খেতাম আমি এত ঘন্টা কাজ করতে হয় আমার হাজব্যান্ড এত ঘন্টা কাজ করতে হয় তারপর আবার বাচ্চাদের পড়াশোনা অপূর্ব সব ঠিক আছে কিনা সুবর্ণ সব ঠিক আছে কি না সুবর্ণ এখানে দুইটা স্কুল হ্যান্ডেল করে আপনারা আমাদেরকে কি হেল্প করেছেন পূর্বকে পজিশন আনার জন্য সেটার একটা বার অ্যান্সার দিবেন আমরা তো বাংলাদেশে খাইও না যাইও না আমার বাচ্চারা বাংলাদেশে কখনো যাবে না আপনারা আপনারা যা শুরু করেছেন আমার একটা ড্রিম ছিল যে আমার বাচ্চাদেরকে আপনাদের আপনাদেরকে ভালোবেসে আমি সুবর্ণরে বাংলা শিখানো শুরু করেছিলাম এখন তো আমি সুবর্ণরা আর বাংলা টিচ করাবো না আমি সুবর্ণরে শুধু ওই বাংলাটা টিচ করব তার নানি ইংলিশ বলতে পারে না তার দাদি ইংলিশ বলতে পারে না যাতে শুধু এই কমিউনিকেশানটা সে করতে পারে এবং আজকের পর থেকে কোনো বাংলা মিডিয়াকে আমি আর ইন্টারভিউ দিব না আমার হাজব্যান্ডকে আমি বলে দিব সে যাতে কোনো বাংলা মিডিয়াতে ইন্টারভিউ না দেয় আমাদের কোনো দরকার নাই যে কারণ আমাদের কোনো অ্যাচিভমেন্ট তো ওরা বাংলাদেশ বাংলাদেশে ওরা কি বাংলাদেশ আমি তো মানে কি বলবো আপনাদেরকে মানে আমার মেক সেন্সও আসে না মানুষের কীভাবে এত কমন সেন্স না থাকে আপনারা যে সুবর্ণ কিসের প্রফেসর প্রফেসর কেন গ্লোবাল বলা হয়ে থাকে কেন না আপনারা কেন যাচ্ছেন না কলেজে আপনারা বাংলাদেশ থেকে বাস ভাড়া ইন্ডিয়া চলে যান চলে গিয়ে রুয়ে কলেজে যান সেখানে গিয়ে ইনভেস্টিগেশন করেন আমাদের টাইম কেন নিচ্ছেন আমাদের তো আপনাদের মতো আজ আইডিয়া টাইম নেই যে বসে বসে খাবো বাবার হোটেলে এবং দাদার হোটেলে বসে বসে ফেসবুকিং করব। আমাদের তো ফেসবুকিং করার এত টাইম নেই অপূর্বে যে দেখেন অপূর্ব ফেসবুকে আসে অপূর্ব এটা ফেসবুকে কীভাবে আসে আসলে অপূর্ব কোনো ফেসবুক চালায়ও না এটা অপূর্বকে আমি করে দিয়েছি কারণ আমি মনে করি যে সে বড় হয়েছে তার সব কিছু নিজের মতো থাকা দরকার অপূর্বরে আমি এক হাজার ডলার দিয়ে আইফোন কিনে দিয়েছি কিন্তু দেখবেন যে কেউ যদি ফোন করে অপূর্ব আমার ফোন দিয়ে রেসপন্স করবে সে জানেও না তার ফোন কোথায় পড়ে থাকে তার সব ক্লাসমেটের আমার ফোনের মধ্যে মেসেজ করে যে হোয়ে ইজ রিফাত হোয়ের ইজ রিফাত তো আমার কথা হচ্ছে আমার বাচ্চাদের সব অ্যাচিভমেন্ট যদি মিথ্যা হয়ে থাকে আপনারা আমাদেরকে বিরক্ত করবেন না আপনারা ডিরেক্টলি যেখানে যেখানে তাদের অ্যাচিভমেন্ট গ্লোবাল গ্লোবাল সেল প্রজি সে ইন্ডিয়া থেকে পেয়েছে ইন্ডিয়া সেখানে আপনারা যোগাযোগ করবেন রুয়ে কলেজে সুবর্ণ ছয় সাত বছর বয়সে প্রথম সে টিচ করেছে যে ক্লাসরুমটাতে টিচ করেছে এবং সেখানে যেসব স্টুডেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং যে সেন্সেলর আছে তার সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে না তারপর আমি আরেকটা জিনিস আপনাদের সাথে ক্লিয়ার করছি আপনারা প্রশ্ন তুলেছেন গিনিস বুকে কেন সুবর্ণর নাম নেই গিনিস বুকে নাম নেওয়ার জন্য কি আমরা এখনও অ্যাপ্লাই করেছিলাম আমরা তো আপনাদের মতো বললাম তো এত আজাদিয়া টাইম আমাদের নাই যে বসে বসে আজকে এটা করো কালকে ওইটা করো পরশু দিন এটা করো সুবর্ণ এখানে দুইটা স্কুল হ্যান্ডেল করে সেটা কীভাবে পেয়েছে আমি বলি এখানে সব কিছু হচ্ছে আপনার সিস্টেম সিস্টেমের বাইরে একটা জিনিসও এখানে হয় না তো আমি এখন যেখানে থাকি এটা হচ্ছে সিটি থেকে একটু দূরে তো আগে ছিলাম আমি মেন সিটিতে সেখানে সুবর্ণ পড়তো গিফট অ্যান্ড ট্যালেন্ট প্রোগ্রামে যেটাতে আপনার অনেক ইন্টারভিউ টিন্টারভিউ নিয়ে যারা যাদের বাচ্চা গিফট অ্যান্ড ট্যালেন্টে পড়ে তারা হয়তো জানেন তো সেখানে সুবর্ণ যে স্কুলে পড়তো সেটা ছিল সিটিতে সে গিফট অ্যান্ড ট্যালেন্টে পড়তো তো সিটিতে আমরা অনেকবার আমরা তো আর সব ইনফরমেশান জানি না অনেকবার চেষ্টা করেছি যে আমার বাচ্চার তো অ্যাবিলিটি এরকম মানে আমরা কোনইতে এতে গেলে ওকে কোন ওয়েতে নিয়ে গেলে মানে সে আরও বেটার একটা তার এডুকেশনাল ইয়ে পাবে স্ট্রং একটা বেস পাবে তো এরপর এগুলো করতে করতে প্যান্ডামিক এসে গেল দুই বছর তিন বছর পৃথিবীতে প্যান্ডামিক তারপর আমরা নতুন বাড়িটা কিনে এখানে চলে আসলাম এখানে আসার পর যে নতুন ডিস্ট্রিক্টের আন্ডারে আমরা গেলাম তারা সুবর্ণর একটা ব্রেনের একটা টেস্ট নিল পর তারা দেখলো যে সুবর্ণ যে মেধা সেই মেধা অনুযায়ী সুবর্ণ ফোর্থ গ্রেডের বাচ্চা হতে পারে না তো এখন সুবর্ণকে সুবর্ণ যে গ্রেডে গ্রেডে যাচ্ছে এবং কেন এটা মনে হয় আপনাদেরকে থাউজেন্ড টাইম বলা হয়েছে তারপরও আপনারা এটা নিয়ে কোশ্চেন করছেন যে সুবর্ণ প্রফেসর হলে এইট গ্রেড ফোর্থ গ্রেড কেন এত গাঁধা হলে আপনারা তাহলে সুবর্ণর ব্যাপারে ইনভেস্টিগেশন আসতে করছেন কেন কেন করতে আসছেন আপনারা যদি এতই গাঁধা হয়ে থাকেন তাহলে এত ইনভেস্টিগেশন কেন করছেন আর এটা কি বাংলাদেশ আমি কারো হাতের মধ্যে টাকা টাকা দিলাম আমার টাকা খেয়ে সুবর্ণর মেদা লিখে দিবে এত তো এত তারপরে আসেন এখানে আরেকটা টেস্টের কথা বলা হয়ে থাকে ম্যানসা ম্যানসাটা হচ্ছে আপনার তাও আইকিউ টেস্ট এখন ম্যানসা ম্যানসা কমিউনিটি আমাদের থেকে টাকা নিয়ে গিয়েছে কিন্তু সুবর্ণর বয়সের কারণে তারা আমাদেরকে রেজিস্ট্রেশন দিচ্ছে না যেই কারণে আমরা আইকিউ টেস্টটা নিতে পারছি না সুবর্ণর স্কুল কোনটা আপনাদের সাথে তো আমি আর শেয়ার করব না আমার বাবার আক্কেল হয়েছে আপনাদের সাথে আমি আর আমার রিয়েল ইনফরমেশন আমি আর শেয়ার করব না আমার বাচ্চাদের ইনফরমেশন আপনাদের সাথে আমি কেন শেয়ার করব আপনারা কে হু আর ইউ এটা আমার পার্সোনাল ব্যাপার আমার বাচ্চারা কি করবে না করবে এটা আমার পার্সোনাল ব্যাপার আমার বাচ্চাদের এটা আমি তো আপনাদের সাথে আর শেয়ার করবো না তো আপনাদের সুবর্ণর যে অ্যাচিভমেন্টগুলা সেগুলা আমি আপনাদের সাথে শেয়ার করা বন্ধ করে দিব এবং বাংলাদেশ এবং বাংলাদেশের কোনো মিডিয়াকে আমি আর ইন্টারভিউ দিব না দিস ইজ লাস্ট ডে আজকে মনে হয় কোন একটা পত্রিকা আমার হাজব্যান্ডকে অলরেডি ইন্টারভিউ নেওয়ার জন্য সেট করে ফেলেছে সেই জন্য আমি সেটা ক্যান্সেল করলাম না কিন্তু আজকের পর থেকে আমি আর কোনো বাংলা মিডিয়া এবং বাংলাদেশ আমি কোনো কিছুই আমার আমার ছেলেদেরকে আমি বাংলাদেশমুখী করব না শুধু আমার ছেলেদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যতই বড় হও না কেন দূরের থেকে তোমরা বাংলাদেশের জন্য কাজ করিও বাংলাদেশকে তোমরা ঘৃণা করিও না যেহেতু যেহেতু বাংলাদেশ আমার মায়ের দেশ বাংলাদেশ আমার বাবার দেশ আমার বাবার কবর দেশে আমার মা থাকে আমার মা আমেরিকায় ছিল কিন্তু দেশকে এত বেশি ভালোবাসে আমার মা দেশে চলে গিয়েছে তো আমার বাচ্চাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের এত ক্রিটিসিজমের পরও আমার বাচ্চারা যাতে বাংলাদেশকে ঘৃণা না করে তাদের মাইন্ডটাকে আমি সেভাবে গ্রো করবো তোমরা যতই যত তা আমার বাচ্চারা যত বড়ই হোক আমার বাচ্চাদেরকে আমি এই লেসন দিব আপনাদের মতো এত ন্যারো মাইন্ড নিয়ে যাতে আমার বাচ্চারা না না গ্রো আপ হয় এবং তারা হবেও না তারা আপনারা যে এনভায়রনমেন্টে গ্রো হচ্ছেন আমার বাচ্চাদেরকে তো আমি ডিফারেন্ট এনভায়রমেন্ট দিচ্ছি আমার বাচ্চারা তো আপনাদের মতো এত ন্যারো মাইন্ড নিয়ে কেউ ভালো কিছু করছে এইটা দেখলে তার পিছিয়ে এরকম সামসিকের মতো ডান্স করার জন্য লাগিয়ে যাবে আমার বাচ্চাদেরকে আমি সেই সেই মেন্টালিটি দিয়ে গ্রো আপ করি নাই তো সুবর্ণর ব্যাপারে যদি আপনাদের কিছু জানতে হয় নেক্সট টাইম আপনারা আমাদেরকে নই করবেন না সুবর্ণ যেখান যেখান থেকে যা যা পেয়েছে আপনারা সাউথ আফ্রিকা যান আপনারা ইন্ডিয়া যান এবং সুবর্ণ এখানে যে এসব স্কুলগুলোতে সুবর্ণ পড়াশোনা করছে গিয়ে দেখেন তো ওগুলোর ধারে ও দাঁড়াইতে পারেন কিনা একটু গিয়ে দেখেন হেরা আপনাদেরকে সাড়ে না দান দেয় কিনে আগে সিটে গিয়ে দেখেন এরকম ফেসবুকে দাঁত বের করে দিলে মনে করুন তো সব হয়ে যায় আপনাদের কাছে টোয়েন্টি ফোর আওয়ার মনে হয় ফেসবুকিং করা এছাড়া আপনাদের আর কোনো কাজ আছে বলে আমার মনে হয় না তো সুবর্ণ যে স্কুলে পড়াশোনা করছে সেই স্কুল সুবর্ণকে সব রকমের এডুকেশনাল যত সাপোর্ট দেওয়ার দরকার আছে সব কিছু সুবর্ণর স্কুলে দিচ্ছি আমরা জাস্ট তার প্যারেন্ট হিসেবে আমাদেরকে যখনই মিটিংয়ে দেখা হয় আমরা শুধু হয় আমি অ্যাটেন্ড করি না হলে আমার হাজব্যান্ড অ্যাটেন্ড করে তো এখানে আসলে সিস্টেমের বাইরে তো কোনো কিছুই করা যায় না মনে করেন বাংলাদেশে আপনি কয়েক লক্ষ টাকা হয়তো দিলে আপনার একটা কাজ হয়ে যায় এখানে কিন্তু সে মানে সেই সিস্টেম নয় কারাপশান কাকে বলে এই কিন্তু সেটা জানে না তো এখন নেক্সট নেক্সট ইয়েতে নেক্সট সামারে মানে এই যে সামারটা আসতেছে তারা মনে হয় সুবর্ণরে কলেজে পাঠাচ্ছে কলেজের কিছু কোর্স শেষ করার জন্য মানে তারা জাস্ট আপনার প্রসিজার অনুযায়ী যাবে এরা প্রসিজারের বাইরে কিছুই করবে না তো আমার ছেলে কি এটা প্রুভ করার আপনাদের কাছে আমার দরকার আছে বলে আমি মনে করি না এটা আমার পার্সোনাল অপিনিয়ন এখন আপনারা কি করবেন করেন আপনাদের যদি কিছু করার সাধ্য থাকে যে সুবর্ণর মা কেন এইভাবে কথা বললো কেন প্রুফ দিচ্ছে না করেন আপনাদের অ্যাবিলিটি থাকলে আমি আপনাদেরকে বলে দিছি আমাকে বিরক্ত করবেন না এবং আমার হাজব্যান্ডকে বিরক্ত করবেন না জাস্ট যেখান যেখান থেকে সুবর্ণর অ্যাচিভমেন্টগুলো হয়েছে সেখানে যাবেন এবার আসেন সুবর্ণ চ্যাপ্টার ক্লোজ এবার আসেন অপূর্বর ব্যাপারে আপনারা এখন আমাকে মেসেঞ্জারে মেসেজ পাঠাতে 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 এবং ফেসবুকে আপনারা লিখতে 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 আপনারা নিজেরাই মনে হয় টায়ার্ড হয়ে গেছেন কারণ আপনাদের তো অন্য কোনো কাজ নাই ফেসবুকে পড়ি থাকা ছাড়া আপনাদের আর কোনো কাজ আছে বলে তো আমার মনে হয় না যদি কাজ থাকে তাহলে এত টাইম আপনারা ফেসবুকের পিছনে কিভাবে দেন আমার কোশ্চান হচ্ছে সেটা আমি তো ফেসবুক দেখা সারাদিনে এক হয়তো রাতে যখন ঘুমোতে যাব তখন আমি টাইম পাই সারাদিনে তো আমি কোনো টাইম পাই না আর আমার হাজব্যান্ডের তো কাজে অ্যাক্সেসও নাই ফেসবুকে ঢুকার তার তো অ্যাক্সেসও নয় আপনারা যে লাইভ দেখেন এটা সকালে সে যখন কাজে যায় তখন সে লাইভ দেয় আমাকে যখন আপনারা ফেসবুকে দেখেন এটা রাতে ঘুমানোর আগে আমি সব কিছু একবার চেক করি যে আমার সব ঠিক আছে কিনা আপনাদের মতো টোয়েন্টি ফোর আওয়ার এভাবে ফেসবুক টাইম তো আমার নাই আপনাদের মতো নিয়ে আরেকজনের পেজে সুবর্ণ রিয়েল প্রফেসার কিনে এটার লিঙ্ক পোস্ট করবো লিঙ্ক এটা গুতাবো সেই টাইম কিন্তু আমার নাই সেই টাইম যদি আমি দিতে যাই তাহলে আমার বাসার বিল পে করা বন্ধ হয়ে যাবে তো এটাই গেল আপনাদের ফেসবুকিং এবং সুবর্ণর ইনভেস্টিগেশন কথা আজকে হচ্ছে আমাদের ফ্যামিলি থেকে এটা লাস্ট ইন্টারভিউ আমার হাজব্যান্ড আজকে মনে হয় সে কথা দিয়ে ফেলেছে কোন একটা নিউজ পেপারকে তো বাংলাদেশের মিডিয়াতে এটা আজকে আমাদের লাস্ট ইন্টারভিউ এটা মনে রাখবেন এরপরে আপনারা কখনো আমাদেরকে বিরক্ত করবেন না আপনাদের যেটা দরকার সেটা আপনারা সুবর্ণপূর্ব যেখানে যেখানে গিয়েছে সেখানে সেখানে যান সেখান থেকে ইনফরমেশান বের করে আনেন কারণ আপনাদের ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট নাই সিন্স আপনারা ইন্টারেস্টেড আপনারা যান আপনারা আমাদের আমাদের ইম্পর্ট্যান্ট টাইম কেন নষ্ট করবেন আমাদের তো আপনাদের মতো এত কিছু করার টাইম নেই ফেসবুক লাগো লাগো করছে ভাত খাইলেও কিনা ন্যাংটা হাটে কিনা এগুলো দেখার টাইম তো সুবর্ণর বাবা নাই অপূর্বর বাবা নাই কারণ আমাদের ড্রিম হচ্ছে আমাদের দুইটা বাচ্চাকে পৃথিবীর শ্রেষ্ঠ পজিশনে পৌঁছানো পৃথিবীর সেরা দুজন ভালো মানুষ বানানো এবং তারা যাতে পৃথিবীর জন্য কাজ করতে পারে পুরো ওয়ার্ল্ডের জন্য কাজ করতে পারে আমাদের ড্রিম হচ্ছে সেটা আপনাদের মতো তো আজারিয়া ফেসবুক করার টাইম আমাদের নাই আপনাদের এখন মনে হতে পারে যে সুবর্ণর মামে তো আনপ্রফেশনালি কথা বলছে কেন আজকে ধরে নেন আমি পূর্বর মাম না আজকে আমি যা পূর্বর এবং রাশিদুল বাড়ির সাপোর্টার হিসেবে আপনাদের কাছে সামনে আমি কথা বলতে আসছি আমার হাজব্যান্ড হচ্ছে খুব পোলাইট সে কারোর সাথে বিয়াদুবিও করতে পারে না কোনো কথার সে দরকারের বাইরে সে কোনো কথা সে কি কথা বলবে সে তো তার পড়াশোনার বাচ্চাদের পড়াশোনা নিয়ে এসে বিজি থাকে আপনাদের মতো তো সে ফেসবুকে মানুষের ফিসে লাগার টাইম তার নাই এবার আমি অপূর্ব ব্যাপারটা আপনাদের সাথে আমি ক্লিয়ার করছি যারা আপনারা অপূর্ব সাপোর্টার তারা হয়তো ফলো করে আসছেন তারা হয়তো জানেন অপূর্ব অল অপূর্ব খুবই ট্যালেন্ট কেন জানি অপূর্ব আই ইউনিভার্সিটিগুলোতে চান্স পেল না এবার সে সবগুলো আই সে ইয়ে করলো অল দো তার সব কিছু ছিল হয়তো আল্লাহরও আল্লাহরও তো একটা হুকুম থাকতে হয় যেহেতু আমরা আল্লাহতে বিশ্বাস করি যে হয়তো ওইটাই তার কে নাই আমি সেটাই ধরে নিয়েছি সে এত বেশি ট্যালেন্ট মার্শাল্লাহ আমি মানে আমি মা হিসেবে বলছি না মানে যারা আমার বাচ্চাদেরকে সামনাসামনি দেখবে শুধু তারাই জানবে আমার বাচ্চারা কেমন হয়তো আমার হাজব্যান্ড খুব ভালো মানুষ সেই জন্য হয়তো আমার বাচ্চারা মন হয়েছে আমি সেটা আমি যখনই নামাজ পড়ি আমি আল্লাহর কাছে মানে কী বলবো মানে আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ থাকি আমার আমাকে এরকম দুইটা বাচ্চা আল্লাহ দিয়েছে আমার আমার অপূর্বর কথা কি বলবো আমার অপূর্বর বয়স এখন আঠারো বছর আঠারো বছরে কোনো দিন আমারও পূর্ব এখন পর্যন্ত আমার সাথে একটা রাগ করে নাই আঠারো বছর আমিও আমার মা বাবার সাথে অনেক রাগ করে কথা বলেছি আমার বাবা আমাকে একটু থেকে একটু কিছু বললাম আমি খুব সেন্সিটিভ মেয়েছিলাম মানে আমি আর আমার বাবার সাথে কথা বলবো না রাগ করে আমি শুয়ে থাকতাম আমি আর ভাত খাবো না আমাকে আমার বাবা সেখান থেকে একশোবার মাথার মধ্যে হাত বুলিয়ে গায়ের মধ্যে আদর করে দিয়ে তারপর আমার বাবা আমাকে স থেকে তুলে নিতে হতো কিন্তু আমার বাচ্চা আমার আমার অপূর্ব আঠারো বছর বয়স এখন পর্যন্ত কোনোদিন আমার চোখের দিকে তাকিয়ে একটা কথা বলে নাই কোনো কিছু লাগবে আম্মু আমার এটা লাগবে আম্মু আমার ওর ডিম্যান্ড কি জানেন কোনো কিছুর প্রতি জুতা জোড়া যদি ছিঁড়েও যায় বলবে না যে আম্মু আমাকে জুতা কিনে দাও শার্ট একটা যদি যদি গেঞ্জি ফোর ছিঁড়েও যায় কোনোদিন বলবেন আম্মু আমাকে একটা গেঞ্জি কিনে দাও টিনেজের বাচ্চাদের কত রকমের ডিমান্ড থাকে না কিচ্ছু নাই যে আপনারা যারা কাছ থেকে আমার বাচ্চাকে দেখছেন তারা তারা বুঝবেন আমার অপূর্ব যে কেমন তো এখন অপূর্ব হারবার্ডের একটা প্রফেসরের সাথে সে তো হারবার্ড ফেলো না সে প্রিন্সটন ফেলো না সে অনেকবার লাইভে কথাগুলো বলেছে অল দো তার সে এসিটিতে পারফেক্ট স্কুল পেয়েছে সে এসিটিতে পারফেক্ট স্কুল পেয়েছে এসিটিতে ম্যাথ সেকশানে পেয়েছে বাট অন্য সেকশানে তার আমার মনে হয় রিডিং সেকশানে রিডিং সেকশানে সে পারফেক্ট পাই নাই সে অলওয়েজ রিডিংয়ের মধ্যে তার একটু ভুল হয়ে যায় মানে একটা বা দুইটা কোশ্চেন সে রং পেয়ে যায় কিন্তু ম্যাথে সে একবার না সে মনে হয় তিনবার পারফেক্ট স্কোর করেছে এইট হান্ড্রেডে এইট হান্ড্রেড আর আপনারা যারা লম্বা লম্বা লেকচার দিয়েছেন যে এইট হান্ড্রেডে এইট হান্ড্রেড আমেরিকাতে অনেকে পাই তো আমেরিকাতে অনেকে পাইলে আপনাদের বাচ্চারা রাস্তায় হাঁটি হাঁটি সিগারেট টানে কেন আমেরিকাতে জ্যাকসনেটে বাঙালি এতে গেলে সিগারেট টানে কেন আপনাদের বাচ্চারা মেয়ে মেয়েদেরকে হাত দিয়ে বসে থাকে কেন লম্বা লম্বা লেকচার তো দিয়েছেন আপনারা সো এনিওয়ে তো এখন সে তো ইয়ে ফেলো না আই ফেলো না কিন্তু সে একটা আইবিলিকে ইয়ে এ রিচার্জ করার জন্য সে অনেকগুলো প্রফেসরকে সে ইয়ে করলো কন্ট্যাক্ট করলো যারা এখন বলছেন যে অপূর্ব হারবার্ডে রিচার্জ করছে না হারবার্ডের ওয়েবসাইটে অপূর্ব নেম নাই আপনাদের কি মাথা খারাপ হয়েছে কয়টা স্টুডেন্টের নেম ওখানে ওখানে যাবে আর অপূর্ব কি হারবারে পড়াশোনা করে অপূর্ব নেম হারবারের ওয়েবসাইটে যে থাকবে অপূর্ব ইনফরমেশন আপনারা যদি বের করতে হয় অপূর্ব যে প্রফেসরের আন্ডারে এখন রিসার্চ করছে আপনারা সে প্রফেসরের কাছে যাইতে হবে এবং অপূর্ব রিচার্চের এখনো প্রাথমিক স্টেজে মাত্র তার মিটিং শেষ হয়েছে মনে হয় চারটা মাসে তার মাসে তার শুধু দুইটা মিটিং হয় পনেরো দিনে একবার মিটিং হয় যেহেতু সে হারবারের বাইরের স্টুডেন্ট তো যে প্রফেসরের সাথে সে মিটিং ইয়েটা করে রিচার্জটা করে সে প্রফেসরে কি করে আগে হারবারের স্টুডেন্টদেরকে শেষ করে শেষ করে তারপর অপূর্বর জন্য সে প্রফেসারে স্কেজুয়ালস সেট করে এটা হচ্ছে ভার্চুয়াল তারপরে সে অপূর্বটা করে এভাবে অপূর্ব রিসার্চ চলে আর অপূর্ব একটা রিসার্চ পেপার সাবমিট করেছে সেটা এখনও পিআরইভি ইউতে সেটা সে সিসিএনও ওয়ের আন্ডারে করেছে হারবারেরটা তার মাত্র বিগিনিং হারবারেরটা যখন তার একটা ফাইনাল স্টেজে আসবে তখন সে হারবারের প্রফেসরের সাথে রিসার্চ পেপারটা রাইট করবে কিন্তু আপনাদের সাথে তো আমি সেই ইনফরমেশান শেয়ার করবো না আমার কি মাথা ফাগল হয়ে গেছে আপনাদের মতো আপনাদের তো এখন গাঁজা খেয়ে ওই মাথা ফাগল হয়ে গেছে আপনাদের তো আমার তো মাথা ফাগল হয়ে যায় না আমি কি আমার বাচ্চার ক্ষতি আপনাদের আপনারা আমার বাচ্চার ক্ষতি করার জন্য আমি ইনফরমেশান আপনাদের হাতে তুলে দিব ভাবছেন প্রশ্নই তো আসে না আমার বাচ্চাদের কোনো কিছুই তো আমি আর আপনাদের সাথে শেয়ার করবো না নষ্ট মানুষদের সাথে তো আমার বাচ্চাদের শেয়ার করার প্রশ্নই আসে না আমার বাচ্চারা কি আপনাদেরকে দেখিয়ে দিবে তখন আপনারা ওখান থেকে আমার বাচ্চাদের ফাঁস হওয়ার জন্য সেখান থেকে ওয়েট করবেন কিন্তু আমি আমি যতদিন বেঁচে থাকি আমার বাচ্চাদের ফাঁস আপনাদেরকে টাচ করতে দিব না কিন্তু আমার বাচ্চাদেরকে আমি এই নীতি শিখিয়ে যাব যে বাংলাদেশকে কোনোদিন তোমরা গ্রিনে করবে না তোমরা যত দূরেই থাকো বাংলাদেশে তোমরা না যাও কিন্তু বাংলাদেশের সুবিধা করবে আমি অলরেডি আইজেক ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আমি সুবর্ণ নামে চালু করেছি বাংলাদেশ থেকে যারা কাজ করছেন তারা জানেন এটা এটা সুবিধা শিশুদের জন্য যেসব শিশুরা পড়ালেখার জন্য কোনো সুযোগ পায় না আইজেক ফাউন্ডেশন তাদের জন্য কাজ করবে তো এভাবে আমার তো আর অনেক পয়সা নাই যে আমি একসাথে অনেক শিশুর জন্য আমি কাজ করতে পারবো এটা আসলে আমার খুব আর্লি এস থেকে একটা ড্রিম ছিল যে গরিব গরিব মানুষের জন্য কিছু করবো এটা এটা আসলে আমি জেনেটিকলি পেয়েছি বলতে পারেন আমার আমার দাদা এভাবে করে আসছে আমার বাবা করে আসছে এখন আমার বাবার মৃত্যুর পর আমার ভাইয়েরা করছে লোকালি করছে আর কি তো আমি চাচ্ছি যে সারা বাংলাদেশে আইজেক ফাউন্ডেশন দিয়ে শুধু গরিবদের জন্য যারা গরিব শিশু হয়তো একসাথে আমি অনেককে হেল্প করতে পারবো না কিন্তু আমার যতটুকু অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি দিয়ে অন্তত একটা শিশুকেও যদি আমি পড়ালেখার খরচ জোগাতে পারি তাহলে তো সে শিশুটা একজন ভালো নাগরিক হিসেবে বেড়ে উঠল সে তার তার যে জন্মগত অধিকার সে অধিকারটা থেকে সে বঞ্চিত হলো না আমি শুধু সেই কাজটা করবো তবে আমার বাচ্চাদেরকে আমি কোনোদিন বাংলাদেশ দিব না কোনো দিনও দিব না কারণ আমি চাচ্ছি না যে আমার বাচ্চাদের মনে এই নোংরামি ঢুকুক আমার বাচ্চারা এখনও জানে না যে মিডিয়াতে কি হচ্ছে আমার বাচ্চারা জানে না কারণ তারা তো বাংলা পড়ে না তারা তো আপনাদের মতো এইসব ফ্রোফাগান্ডা নিয়ে সারাদিন পড়ে থাকে না তো আজকে হচ্ছে লাস্ট ডে বাংলাদেশের মিডিয়ার সাথে আমাদের আজকে লাস্ট ডে আমার হাজব্যান্ড সেট করে ফেলেছে না হলে আমি দিতাম না কিন্তু কারণ আমার হাজব্যান্ড হচ্ছে খুব ভালো মানুষ সে কোনো ক্রিটিক্যাল কোনো কিছু মানে ক্রিটিক্যাল কোনো কিছু সে আন্ডারস্ট্যান্ড করে না যেটা যেটা একদম মানে অ্যাজ এ ওয়াইফ একজন হাজব্যান্ড সম্পর্কে সবচেয়ে বেশি কে জানে বলুন তো তার ওয়াইফ জানে কারণ যে যে আপনার সাথে ব্যাট শেয়ার করে সেই জানে আপনি কেমন মানুষ আমি জানি যে আমার হাজব্যান্ড কেমন মানুষ আপনারা যদি ফ্রড বলতে বলতে আপনাদের নাকে মুখে ফেনাও উঠে যায় এটা আপনাদের ব্যাপার এটা আমার ব্যাপার না আমি এটা কেয়ারও করি না আপনারা কি বলছেন এগুলো দেখার মতো টাইম তো আমার নাই আজকে আমি টাইম পেয়েছি কারণ আজকে আমি কাজ থেকে অফ নিয়েছি আমি সুবর্ণকে আজকে আর্লি পিক আপ করতে হবে তো আমার কাজ শেষ হয় দুইটায় সুবর্ণর স্কুল শেষ হয় দুইটা চল্লিশে তো আজকে আমি টাইমলি হয়তো সুবর্ণর কাছে যেতে পারবো না সেই জন্য আমি আগে কাজে যাই নাই কাজ থেকে আমি অফ নিয়েছি এখন আপনারা বলেন ইটা ফেড আর্টিকেল ওইটা ইন্টারনেট থেকে প্রিন্ট করে নিয়েছে এটা কি বাংলাদেশ ইন্টারনেট থেকে আমি কাগজ প্রিন্ট করে নিব বা আমার লেটার প্রিন্ট করে নিব আসেন না আপনারা যারা এখানে থাকেন তাহলে আপনাদের বাচ্চার জন্য প্রিন্ট করে নিয়ে এটাকে প্রচার করেন যে এটা আমাকেও বামা দিয়েছে দেখি কয়দিন বাসায় থাকতে পারেন এন ওয়াইফি ডি এভাবে হাত করে লাগিয়ে একদম হাত ধাক্কা দিয়ে বাসা থেকে ধরে নিয়ে যাবে লম্বা লম্বা লেকচার তো দেন না বুঝি পরিস্থিতি না বুঝি কথা বলেন একদম ঘর থেকে আমেরিকাতে আপনি আপনাকে কেউ পুলিশ ইয়েও করা লাগবে না পুলিশ এসে আপনার দরজা না করবে যে এইটা কেন করছো যদি আপনি প্রুফ না দিতে পারেন এবার জেলের ভিতরে পড়ে থাকবেন সেখান থেকে আপনাকে কেউ আর টাকার যদি বস্তাও দিয়ে আসেন জেল থেকে আপনাদেরকে কেউ বের করে আনবে না সেখানেই পরে থাকবেন এরিক গ্যাট সিটি ভিডিও মেসেজ পাঠিয়েছে ক্যালিফোর্নিয়া থেকে আপনারা বলেন এটা সুবর্ণর বাবা এডিট করেছে এডিট করে এরিক গ্যাট সিটির ভিডিও মেসেজ বানিয়েছে হ্যাঁ এতই ব্রিলিয়েন্ট আপনারা সুবর্ণর বাবা এরিক গ্যাট সিটির এটা এডিট করতে পারবে এত ব্রিলিয়েন্ট এটা বুঝে নিয়েছেন বুঝার অ্যাবিলিটি আপনাদের এতটুকু তো আপনারা প্রগের মতো ডান্স করতে থাকেন আমার কিছু যায় এসে না কিন্তু আমার ফ্যামিলিকে আমি আর বাংলাদেশমুখী করব না আমার হাজব্যান্ড সবসময় বাংলাদেশ থেকে যখন রিকুয়েস্ট পাই আমার হাজব্যান্ড নরম হয়ে যায় কারণ এটা স্বাভাবিক এটা তার বাবার দেশ এটা তার মায়ের দেশ তার সেদিকে টান থাকবে সেই সুবর্ণ পূর্বকে বাংলাদেশমুখী করতে চাইবে কিন্তু আমি করতে দিব না আই প্রমিস আজকের পর থেকে আমার বাচ্চাদেরকে আমি আর কখনো বাংলাদেশের কোনো মিডিয়াকে আমি ইন্টারভিউ দিতে দিব না এটা আমি আপনাদের সামনে প্রমিস করে গেলাম কিন্তু যেসব বাঙালিরা সুবর্ণ জন্য কাজ করেন তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ যমুনা টিভির নুরুল আলম ভাইয়ের কাছে আমি খুবই কৃতজ্ঞ নুরুল আলম ভাই আমাদের সাউথ আফ্রিকাতে আমাদের রিপোর্ট করেছিলেন নুরুল আলম ভাই দেখেছেন মানে সুবর্ণ কী জিনিস সেটা যদি যমুনা টিভি যমুনা টিভির প্রতিনিধি নুরুল আলম ভাইয়ের সাথে কথা বলতো নুরুল আলম ভাই তাদেরকে বলতো যমুনা টিভি কিছু ফালতু মানুষের ফালতু রিপোর্ট নিয়ে জাতীয় টিভিতে সেটা প্রচার করেছে এবং উইদাউট আমাদের সাথে কোনো কথা বলা আমাদেরকে একটু নক করতে তো পারতো যে আপনার ফ্যামিলি নিয়ে কথা বলবো এগুলো এগুলো সত্য কিনা একটু আমাদেরকে বলেন তাহলে তো জিনিসটা ক্লিয়ার হয়ে যেত আমি তো পারি এখন যমুনা টিভির জন্য তথ্য প্রযুক্তি জানি আমি মামলা দিতে আমি তো পারি যমুনা টিভি কেন এই মিথ্যা মিথ্যা কথা প্রচার করলো আমার ফ্যামিলি নিয়ে আমাদের কোনো ইনফরমেশান না নিয়ে কিন্তু আমি সেটা করব না কারণ আপনাদের মতো এরকম রকম মিথ্যে কথা বলার টাইমও আমাদের নাই সারা দিন ফেসবুক নিয়ে যে পড়িয়ে থাকবো সেই টাইমও আমার নাই এই যে আপনাদের সাথে এখন আমি ফেসবুকে কথা বলছি আমার অন্য দিকে অন্য কাজ পড়ে আছে কারণ আজকে আমি অফ নিয়েছি আমার পুরা বাসার কাজ করার জন্য আর সুবর্ণকে হ্যান্ডেল করার জন্য আমি সুবর্ণ রাঁধতে হবে আমি ঘরের সব করতে হবে আমি নিজে পড়াশুনারগুলো করতে হবে জবেরগুলো করতে হবে আমি আর আমার বা আমার বর আমার বাচ্চাদেরকে ভালো একটা পজিশানে ফোসানোর জন্য আমরা আমাদের কত কিছু গিভ করেছে করেছি আমার বর কলম্বিয়া ইউনিভার্সিটিতে সে ডক্টরেট স্টুডেন্ট তার পিএইচডিটা এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু সুবর্ণপুর ফোর জে এসে এনে দেওয়ার জন্য সে এখনো তার পিএইচডিটা শেষ করে না আমি আমার ব্যাচেলরটা শেষ করেছি তিন চার মাস আগে ব্যাচেলরটা শেষ করে আমি সংসার চালানোর জন্য একটা চাকরি নিতে হয়েছে কারণ আমার বাড়ির অনেক টাকা বিল তো আমি তো বিল পে করতে হবে তো আমার এখন চাকরির জন্য আমার মাস্টার্সটা শেষ করা দরকার কিন্তু আমি যদি এখন আবার পড়াশোনা নিয়ে বিজি হয়ে যাই তাহলে সুবর্ণ অপূর্বর অন্যদিকে ব্যাঘাত ঘটবে তাদেরকে আমি কোয়ালিটি টাইম দিতে পারবো না তো আমি আমার মাস্টার্সটা আরও এক দুই বছর পিছিয়ে নিলাম যে না আমি আরও দুই বছর পরে করেই কিছু হবে না আমি আমার বাচ্চাটাকে একটা ভালো পজিশনে আমি এনে দিই আমার বাচ্চাটা যেহেতু এত ট্যালেন্ট আপনাদের কিছু ফালতু মানুষের কথা কি আমার বাচ্চার ট্যালেন্টে আর ট্যালেন্টে ঘাটতি পড়বে আপনাদের মতো ফালতু মানুষদের যদি অ্যাবিলিটি থাকে জান না যেসব যেসব সায়েন্টিস্টেরা সুবর্ণর ইন্টারভিউ নিয়েছে সেটা কি আমার বাবা থাকুন আপনাদের বাবা ছাড় তাদের সাথে দাঁড়ায় যদি সামনে একটা কথা বলতে পারেন তাদের সামনে যদি কথা বলার সাহস আপনাদের থাকে জান না আপনারা কাদের কোন ডান্স করেন সেটা আমি জানি আমাদের মতো কিছু বাঙালি যখন আপনার একটু হাই লেভেলে পৌঁছে যায় একটু পড়াশুনোর দিক দিয়ে একটু অ্যাস্টাবলিশ হয়ে যায় তারা তখন আর চাই না যে এই বাঙালিটাই এই পজিশনে পৌঁছুক কিন্তু এই ন্যারোমেন্টালিটি আমি আমার বাচ্চাদেরকে দিব না আমি আমার বাচ্চাদেরকে এই মরালিটি দিয়ে বড় করছি যে মানুষকে ঘৃণেছে মানুষকে ভালোবাসতে শিখো মানুষকে একটা ভালো জিনিস শেখাও তাহলে তোমার জন্মসার্থক তোমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে ভালো কাজ করার জন্য না হলে তোমরা যখন ডাই হয়ে যাবা আল্লাহ ওখান থেকে তোমাদের জাজ করবে যে তুমি তোমাকে তো আমি ওয়ার্ল্ডে পাঠিয়েছি তুমি কি করেছো মানুষের জন্য তো আমার বাচ্চাদেরকে আমি সেভাবে বড় করছি আমার বাচ্চাদেরকে আপনাদের মতো এরকম নেরো মেন্টালিটি দিয়ে আমি বড় করছি না আর আমার হাজব্যান্ড নিয়ে আমার বাচ্চাদের নিয়ে আপনারা যেসব কোশ্চেনগুলো রেজ করেছেন আমি বলবো আপনারা জায়গায় জায়গায় গিয়ে ইনভেস্টিগেশন করেন যে কলেজে সুবর্ণ টিচ করেছে সেখানে যান বাস দিয়ে আপনাদের বাবার টাকা খরচ করে সেখানে যান আমাদের টাকা না আমাদের সময় না কারণ আমাদের টাকা দিয়ে আমরা সংসার চালাইতে হয় আমাদের সময় আমাদের বাচ্চাদের জন্য আপনারা নিজের বাচ্চার জন্য কাজ না করি পরের বাচ্চার পিছনে লাগলেন কেন পরের বাচ্চার পিছনে কেন লাগছেন যার পিছনে লাগছেন সে তো তার বাচ্চাদের নিয়ে কাজ করে সে তো খারাপ কাজ করছে না আপনাদের যদি সময় থাকে আপনারা আপনাদের বাচ্চাকে সেভাবে বিল করেন তার বাচ্চাকে সেভাবে বিল করেছে এটা নিয়ে আপনাদের এত জেলাসিনেস কেন আমি সেটা জানতে চাচ্ছি তো আমি এখন কথা শেষ করতে হবে কারণ সুবর্ণ রানার টাইম হয়ে যাচ্ছে আমার কথা হচ্ছে সুবর্ণ সুবর্ণ প্রফেসর নাকি প্রফেসর না সেটা জানার জন্য যেখানে সুবর্ণ গিয়েছে যেখানে সুবর্ণ টিচ করেছে সেখানে যাবেন গ্লোবাল সাইল প্রডিজি ও সুবর্ণ পেয়েছে না পাই নাই সেখানে যাবেন সুবর্ণর পুনে ইউনিভার্সিটিতে লেকচার দিয়েছে না দেয় নাই সেখানে যান তারপরে আমেরিকা থেকে যতগুলা ইউনিভার্সিটিতে যতগুলা কলেজে সুবর্ণর মেধা টেস্ট করা হয়েছে সুবর্ণর মেধাটা রিয়েল কিনা তাদের কাছে যান এবং এত জায়গায় যদি নাও যেতে পারেন এত জায়গায় যাবেন কোথেকে আপনাদের সে অ্যাবিলিটি আছে নাকি আমার বাচ্চারা যেখানে গেছে আপনারা সেখানে যাবেন কোথেকে এটা তো যাওয়া আপনাদের পক্ষে পসিবল না আমি আপনাদেরকে শুধু একটা জায়গার নাম বলি এখন যেখানে গ্রেডে এইবর্ণ পড়াশোনা করছে সেই স্কুলের ডিপার্টমেন্টে যান তাহলে আমার ছেলে কি তাদের কাছ থেকে প্রমাণ আনেন আমাদের কাছ থেকে প্রুফ কেন আমরা কি বাধ্য নাকি আপনাদেরকে প্রুফ দিতে আপনারা কি আপনাদের ম্যাডার আমার বাচ্চা কি এটা আমার পার্সোনাল ম্যাডার আমার বাচ্চাকে আমি 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 আমার বাচ্চা মেয়র আমি মেয়র বলবো আমার বাচ্চা প্রফেসর বলবো হু আর ইউ কেন আপনাদেরকে আমি জবাবদিহিতে করতে হবে আপনাদের যেহেতু আপনাদের খেয়ে দিয়ে কাজ নাই আপনারা যান আপনারা গিয়ে জেনে আসেন যে আমার বাচ্চা আসলে কি আমার তো দরকার নাই আপনাদের কাছে প্রুফ দেওয়ার এবং আজকের পর থেকে আমি কোনো মিডিয়াকে আমার বাচ্চার ইন্টারভিউ আমি নিতে দিব না কোনো মিডিয়াকে দিব না আমার হাজব্যান্ড অলরেডি বাংলাদেশের একটা মিডিয়ার সাথে মনে হয় আজকে বা কালকে কথা বলার জন্য বাংলাদেশ সে আমার সাথে কথা না বলে এটা স্যাট করে ফেলেছে কারণ সকালে আমি বাইরে ছিলাম আমি সুবর্ণর স্কুলে ছিলাম আমার হাজব্যান্ড ছিল তার জবে তো আমাকে আমার হাজব্যান্ড আর পাই নাই তো না পেয়ে সে অলরেডি কথা দিয়ে ফেলেছে কিন্তু নেক্সট টাইম আমি কখনো আমার হাজব্যান্ডকে আমি বাংলাদেশের মিডিয়ার সাথে কথা বলতে দিব না কারণ আমার দরকার নাই যে বাংলাদেশ থেকে আমার বাচ্চাদের কোনো লার্নিং নাই তারা কি শিখবে বাংলাদেশ থেকে আমি কি শিখাবো যে এই জিনিসটা তোমরা শিখো আমি তো এটা শিখাতে পারবো না আমার বাচ্চাদেরকে আমার বাচ্চারা যা শিখছে তা এখান থেকে শিখছে এখানকার সায়েন্টিস্টেরা দিচ্ছে এখানকার কলেজ প্রফেসরেরা দিচ্ছে এখানকার হাই স্কুলের টিচারেরা দিচ্ছে আমার বাচ্চাদেরকে তো আমি আপনাদের মতো নোংরা মানুষদের কাছ থেকে কিছু শেখানোর নাই তাহলে আমি আমার বাচ্চাদেরকে কেন বাংলাদেশমুখী করব আমার একটা ড্রিম ছিল বাংলাদেশ থেকে যারা সুবর্ণরা করবো এত ভালোবাসে যে তাদেরকে একবার বাংলাদেশটা দেখিয়ে আনি তাহলে আমার দেশটা দেখলো মানুষেরাও আমার বাচ্চাগুলারে দেখলো আমার বাচ্চাগুলা কেমন কিন্তু আপনারা যে নোংরামি করেছেন এই নোংরামির মধ্যে আমি মা হয়ে আমার বাচ্চাদেরকে দিব না আমার হাজব্যান্ডকে আমি আর বাংলাদেশ যেতে দিব না কখনো দিব না আমি আমার বাবার কব সেখানে আমার মা দেশে আমার দেশকে আমি ভালোবাসি সেই জন্য আমি চেয়েছিলাম যে আমার বাচ্চাগুলোও আমার মতো করে আমার দেশটা সম্পর্কে জানতে শিখুক কারণ ওরা তো ইন্টারনেটে নিউজ পড়ে আমার দেশকে জানে ওরা তো আসলে জানে না আমার দেশটা কেমন তো একজন মা হিসেবে তো এটা আমার ড্রিম থাকতেই পারে যে আমার বাচ্চাদেরকে আমি একটু আমার দেশটা দেখিয়ে আনি আমি ভাবলাম সুবর্ণ তো একটু বড় হয়েছে এখন হয়তো ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে পারবে তো অনেকগুলা ইউনিভার্সিটি সুবর্ণকে ইনভাইট করেছিল ড্যাফোডিল ইউনিভার্সিটি আর একটা তিন চারটা করেছে তো আমরা সময়ের জন্য শুধু দুইটা ইউনিভার্সিটিকে আমরা চুজ করেছিলাম কিন্তু আমি এখন সবাইকে না করে দিব আমার বাচ্চাদেরকে আমি নোংরা কোনো কিছু আমার বাচ্চাদের গায়ে আমি লাগতে দিব না যেহেতু আমি মা আমি জানি আমার বাচ্চারা কেমন আপনারা কি আপনাদেরকে আমি কেন প্রুফ দিতে হবে আমার বাচ্চাদের আপনাদেরকে কেন আমি প্রুফ দিতে হবে আমার হাজব্যান্ড কোথায় চাকরি করে এটা আসলে ওই কলেজের লেকচারার কিনা আমার আমার ওপর বাহারবার রিচার্চ করে কিনা হু দ্য হ্যাল আর ইউ কেন আমি আপনাদেরকে প্রুফ দিতে হবে আমি সরি আমার ল্যাঙ্গুয়েজ একটু খারাপ হয়ে গিয়েছে আমি মনে করেন আমি আজকে সুবর্ণ পূর্ব মানা রাশিদুল বাড়ির ওয়াইফনাইসের থার্ড পার্সেন্ট আমি আপনাদের সাথে আপনাদের কোশ্চানে জবাব দিতে আসছি তো আপনাদের যদি বাবা আক্কেল থাকে কোনো বাবা যদি আপনাদেরকে জন্ম দিয়ে থাকে আমার কথাগুলো মনে রাখবেন যেখানে যেখানে যেইতে বলছি সেখানে সেখানে যাবেন সুবর্ণ যেসব অ্যাচিভমেন্ট আপনারা মিথ্যে বলছেন তাদের কাছে যাবেন আমাদের কাছে আসবেন না আমাদের মূল্যবান টাইম নষ্ট করবেন না আমার টাইম আমার জামাই টাইম হচ্ছে আমার বাচ্চাদের জন্য আমি চাইলে এখন জো যমুনাই জন্য জন্য আমি 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 মামলা দিয়ে দিতে পারি নিজে যাওয়া লাগবে টিভির এখন চাইলে তার জন্য যে মিথ্যে কথা সে একটা জাতীয় টেলিভিশনে সে প্রচার করলো কি বাদুর না বাদুরি কি একটা বলে যে সে লোকটার জন্য আমি মামলা দিয়ে দিতে পারি সে আমার ফ্যামিলিকে নক না করে তাকে কে অথরিটি দিলো আমার ফ্যামিলি নিউজ প্রচার করার জন্য সে আমাকে নক করতে পারতো সে আমার হাজব্যান্ডকে নক করতে পারতো আমার অফিসিয়াল ইমেল আছে আমার হাজব্যান্ডের অফিসিয়াল ইমেল আছে সে নিজের ইচ্ছে মতো কতগুলো নোংরা মানুষের নোংরা বক্তব্য সে যমুনা টেলিভিশনে সে প্রচার করেছে সব কিছু বাদ দিলাম যে যমুনা টিভি সাউথ আফ্রিকাতে আমাদের ইন্টারভিউ নিয়েছিল নুরুল আলম ভাই নুরুল আলম সাথে কথা বললে তো সব সে সব ক্লিয়ার হয়ে যেত যে সুবর্ণ আসলে কি এমন কিনা সুবর্ণর আসলে অ্যাসিভমেন্ট এগুলোই কিনা আরে বেটা তোরা সুবর্ণ ইন্ডিয়াটা বাদে দিলাম আমেরিকাটা বাদে দিলাম সাউথ আফ্রিকাতে যে যে প্রফেসরদের সামনে যে সাইকোলজিস্টেরা সুবর্ণ ব্রেন টেস্ট করলো তোরা ওখানে ধারে কাছে যাওয়ার যোগ্যতা আছে নাকি তোদের ইডিয়েট ইডিয়েট ফিফল